করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে এ পর্যন্ত মারা গেছেন 27,600 বেশি মানুষ। তবে দেশটি ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং মৃতের দুই ডিজিটের সংখ্যায় কমিয়ে আনতে পেরেছে বলে জানিয়েছে দেশটি। এ বিষয়ে স্পেনের মাদ্রিদ থেকে জানাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ফখরুদ্দিন রাজি। স্পেনে কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গিয়েছেন 27,650 জন। 27,650 জনের এই দীর্ঘ মৃত্যুর মিছিলকে ছাপিয়ে স্পেন ইতিমধ্যে কোভিড-19 করোনা ভাইরাসকে অতিক্রম করে আসতে পেরেছে বলেই প্রতীয়মান হচ্ছে। বর্তমানে কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই সংখ্যার ডিজিটে নেমে এসেছে বলেই স্পেনের তথ্য সূত্রগুলো জানাচ্ছে। কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে 3 জন বাংলাদেশি ইতিমধ্যে মারা গিয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের এবছরের ঈদ কোভিড-19 করোনা ভাইরাসের প্রভাবে একেবারেই নিরানন্দ ও আনন্দহীন হয়ে পড়েছে। মানি ট্রান্সফারিং প্রতিষ্ঠানগুলোতে গিয়ে এবছর কোভিড-19 করোনা ভাইরাস আক্রান্ত বাংলাদেশিদের কোনো ভিড় পরিলক্ষিত হয়নি। দেশে টাকা পাঠানোর যে প্রবণতা প্রতি বছর রমজান শেষে ছিল, সেই প্রবণতা এবছর পরিলক্ষিত হয়নি। মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলোর স্বত্বাধিকারীরা জানিয়েছেন, এবছর প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে ঈদ উপলক্ষে আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠানোর প্রবণতা একেবারেই কম।